Assalamualaikum everyone. Ramadan Mubarak to all of you. My dear brothers, sisters, পৃথিবীর যে যে প্রান্ত থেকে যে যেখানে আপনারা সিয়াম সাধনা করছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আজকে আমি আপনাদেরকে দেখাবো ইফতারের সময় কোন ইফতারটা করবেন এবং কোন কোন রোগীদের জন্য কোন কোন ইফতার ভালো এবং কোন কোন রোগীদের জন্য কোন কোন ডিনার ভালো হবে সেটা আপনাদেরকে আমি খুব সংক্ষেপে দেখাবো ইনশাআল্লাহ। জাস্ট 5 মিনিটের মধ্যে আপনার ভিডিওটা শেয়ার করবেন সবার জন্য যাতে উপকার হয়। তো প্রথমে বলে রাখি আমার কেসটা দেখেন আপনারা, ওই যে ওয়েলকাম রামাদান তারা লাইটিং করেছে, লিখেছে। আর তারপরে প্রথম দেখাচ্ছি, আমি বিভিন্ন ভিডিওতে বারবার বলেছি যে আপনারা রামাদানের সময়টা আপনারা স্পেসিফিকলি খাবার নিয়ে বসবেন, দোয়া করবেন এবং সারাদিন ধরে ইফতার নিয়ে ব্যস্ত থাকবেন না। সারাদিন ধরে ইবাদত থেকে ইফতারটাকে খুবই সিম্পল করবেন। তো আপনাদেরকে দেখাবো খুব সিম্পল এবং এর থেকে যদি বেশি করতে চান সেটা কী করতে পারেন এবং কোন কোন রোগের জন্য কোন কোন পেশেন্টরা কী কীভাবে এটাকে মানে অ্যাড করবেন খাবারটা সেটা বা চেঞ্জ করবেন সেটা আপনাকে আমি দেখাবো। সুপ্রিয় ভাই বোনেরা, আমার পেশেন্টরা যে যেখানে আছেন, স্পেশালি আজকে চেম্বারে ছিলাম, যারা মুসলিম পেশেন্ট ছিল সবাই চাচ্ছে যেন একটু ইফতার একটু বলি। তো আজকে বাসায় এসেই আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো যেহেতু বারবারই বলছি ইফতার ডিনারটাকে আপনারা আলাদা করবেন, বাট আমি একসাথে দেখাবো কারণ যেহেতু আমি ভিডিও করছি আমি নামাজ পড়ে এসে আবার বসতে পারবো না, ভিডিও করতে পারবো না, সেই জন্য একবার দেখাচ্ছি। তো প্রথম যেটা করবেন সেটা হচ্ছে যে দেখেন এই যে খেজুর, না প্রত্যেকেই যে কোনো পেশেন্টরা আপনার খেজুর দিয়ে ইফতার করবেন। যদি তিনটা খেতে না পারেন, যদি হাই ডায়াবেটিক পেশেন্ট হন, তিনটা খাওয়া ঠিক হবে না, আপনি একটা খাবেন। এটার মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, ট্যানিন, বেশ পাওয়ারফুল, ইটস গোনা কাম ডাউন ইউর বডি রাইট ওয়ে। ইটস ভেরি পাওয়ারফুল ট্যানিন অ্যান্টিঅক্সিডেন্ট। এটার মধ্যে আছে ফাইবার, প্রোটিন, ফ্যাট, সুগার, সুবহানাল্লাহ, বিউটিফুল, ইটস এ সুন্না, ইটস এ ব্লেসিং, ইটস হ্যাজ এভরিথিং। আপনি খাবেন একটা, দুইটা বা তিনটা, একটা বা তিনটা খান, পারলে তিনটা খান। এরপরে রাসুলাম কি করতেন, রাসুলাম পানি খেতেন, এরপরে থাকে দুধ খেতেন অথবা দুটো খেতেন, তাই না? এটা হচ্ছে খাবার। তো দেখুন, তাহলে আমি এটা খাবার পরে আমি হয়তো একটু পানি খাবো বা দুধ খাবো, আমি এতগুলো খাবো না, এটা আপনাদেরকে দেখানোর জন্য আজকে আমি টেবিলে নিয়ে আসছি। তো যার যার সামর্থ্য আছে সেটা খাবেন। রাসুলাম তাই করতেন, রাসুলাম যখন যেটা ছিল তখন সেটা করতেন, আমাদেরও যার যার সামর্থ্য আছে সেটাই করবো। তো এটা খাওয়ার পরে যদি কেউ একদমই সমস্যা খেজুর খেতে পারবে না, এমন সমস্যা আমার মনে হয় আমার কোনো পেশেন্ট টাইপের মধ্যে নাই, তো খেজুর একটা খেয়ে আপনারা অনেক পানি খাবেন, তাতে হবে কি পুরো শরীর যে সারাদিন ডিহাইড্রেটেড, পানি শূন্য হয়ে গিয়েছে, পানি খাওয়ার কারণে পানির অভাবটা পূর্ণ হবে, কেমন তখন শরীর ডাইজেস্টিভ জুস তৈরি হবে, স্যালাইভা তৈরি হবে, আপনার সমস্ত অর্গানগুলা তার ইনফ্লামেশন থেকে বেরিয়ে আসবে, পানিতে হাইড্রেটেড হবে, কেমন তখন আপনার ইফতার করে এসে ডিনারের জন্য আপনারা তৈরি হবেন। তো তার আগে আমি কি একটু আমিনা কোনো সাজেশন শেয়ার করবা? আমিনা আমিনা দোয়া বিফোর ইফতার ইজ নেভার রিজেক্টেড। এনিথিং এলস? নো নো ফাইন, ওকে, আই এম হাংরি। আম্মা, ওকে, ইউ হাংরি, অফ কোর্স, ইউ আর ফাস্টিং। আমিনা ইজ ফাস্টিং বাই দ্য ওয়ে, শি ফাস্টেড লাস্ট ইয়ার সেভারাল। লাস্ট ইয়ার কোটা কোটা রেখেছো? ওকে, টু। না আমার ইয়ার শেয়ার হাদিস বাবা? ইয়েস। সো another hadith that I know is that if you accidentally break your fast without knowing it and you've suddenly realized that, you do not need to worry, because actually if you did it by accident, Allah will, you can just continue fasting. That's because good. That food was sent from Allah. Subhanallah, that's so beautiful. So accidentally you're fasting, if fasting accidentally you eat something, inshallah it's fine. Inshallah tomorrow or so I'm gonna be live and about the fiqh of iftar, fiqh of suhoor, inshallah. So dekhen ei je 7:45 ei muhurte bacche ebong amader 7:30 tai na, iftar shomoy ashe sathe 2 minute er modhe shesh korbo. To jeta bolchilam, apnar pani kheye eta khawar por pani kheye prochur pani khaben ebong parle sea pudding khete paren ba apple cider vinegar diye pani khete paren, shudhu pani khete paren, at least 1 glass 2 glass ba 3 glass khele sobcheye bhalo. Shorir hydrate korar pore namaz pore eshe আপনার ইফতার করতে ডিনারে বলবেন। ডিনারে কী খাবেন? ডিনারে এসে প্রথম যেটা হচ্ছে আমি সব বলি সালাদ দিয়ে শুরু করবেন, কেন আপনার শরীরকে মিনারেল পাবেন, একটা নিউট্রিয়েন্ট পাবেন, একটু ফাইবার পাবেন, তাই না, অ্যান্টিঅক্সিডেন্ট পাবেন, শরীরে একটু পানি, শরীরে ডাইজেশন তৈরি হবে, এটা একটু অ্যাসিডও আছে। হ্যাঁ, তাছাড়া অ্যাপল সাইডার ভিনেগার তো আছেই, পানিতে অ্যাপল সাইডার ভিনেগার দিবেন 2 চামচ, একটু আদা দিবেন, আদা হচ্ছে চাবাই খেতে পারেন, কেমন, তারপরে 1 পিস বা 2 পিস লেমন চিপিয়ে দিবেন, দিয়ে আপনারা এটা খাবেন, তারপরে আপনি মিলে যাবেন। মিলে যাওয়ার ক্ষেত্রে আমাদের ব্রেড আছে, ব্রেড, আমি এটা কি ব্রেড, এটা আমরা তো হুইট খাই না, তারপরে স্যুপ বানাবেন, স্যুপ ভেরি সিম্পল,
সাম কিছু সবজি দিবেন কিছু মশলা দিবেন কিছু শিম দিবেন সিম্পল স্যুপ হয়ে গেল রমজানের স্যুপটা বেশি ভালো জানেন আপনার শরীরে হাইড্রেটেড থাকবে আমি যেটা দিই এটা সবাই সব রুগীরা খেতে পারবে আমি যা দেখাচ্ছি তা সব রুগীরা খেতে পারবে আপনার বাদামের তরি মানে প্যানকেকের মানে বাদামের তরি যেটা নাটসের তরি বা অলমন্ডের তরি রুটি সবাই খেতে পারবে সব ধরনের রুগী খেতে পারবে সালাদ সবাই খেতে পারবে এটা সবাইকে খেতেই হবে তাই না সুস্বাস্থ্যের জন্য ডাইজেশনটা ভালো করার জন্য আর এখানে খাবারে এসে আচ্ছা একটা জিনিস বলি ড্রেসিং এর ক্ষেত্রে আপনারা সালাদে বানানোর ক্ষেত্রে আপনারা অলমন্ড আপনারা এই যে অ্যাভোকাডো দিয়ে ড্রেসিং বানাতে পারেন এটা সবার জন্য সব ধরনের পেশেন্ট আপনারা খেতে পারবেন আমি আপনাকে বলছি যারা ডায়াবেটিস হার্ট ডিজিজ ক্যান্সার থাইরয়েড না অটোইমিউন এই ধরনের পেশেন্টে আমার বেশি তো যারা এটা বলছে আমি তাদের জন্য আপনাকে বলছি কি করতে হবে তো এই যে দেখেন অ্যাভোকাডো দিয়ে আপনারা ড্রেসিং বানাতে পারেন দিয়ে আপনারা এটাকে খাবেন ঠিক আছে তাহলে খাবারটা আপনার বোরিং হবে না না এনজয় করবেন তারপর এর মধ্যে আরো অনিয়ন দিবেন লেমন দিবেন অবশ্যই তো আসেন দেখি এরপরে খেতে বসলে কি করবেন দেখেন আমি আপনাদের দেখাচ্ছি যার যেটা সামর্থ্য আছে তাই না আপনাদেরকে আমি ইন্ডিয়ান দেখাই আপনারা ফ্রুটস খাবেন ইফতারের সময় একটু ফ্রুটস খেতে পারেন কোনো অসুবিধা নাই তবে বেটার হচ্ছে ইফতার করে এসে ফ্রুটসটা দিয়ে অথবা ইফতার আগে খেতে পারেন খেয়ে আবার যারা ডায়াবেটিস হার্ট ডিজিজ অটোইমিউন এবং থাইরয়েডে ভুগছেন তারা ফ্রুটস খাবেন এক দুই পিস এতগুলো ফ্রুটস খাবেন না কারণ এতগুলো সুগার আপনার শরীর নিতে পারবে না হ্যাঁ তাহলে আপনার রমজানের যে বেনিফিটটা ফিজিক্যাল বেনিফিটটা আপনি পাবেন না দেখেন আপনি অনেকগুলো ভেজিটেবল খাবেন যে যে এখন আসেন এখন দেখাচ্ছি বিভিন্ন রোগের ভাগ করে আমি দেখাবো যারা অটোইমিউন রোগে ভুগছেন ডায়াবেটিস রোগে ভুগছেন যারা ক্যান্সারে ভুগছেন এবং যারা থাইরয়েড সমস্যায় ভুগছেন তারা তো ভাত খাবেন না তাই না রাইসটা খাবেন না রাইসটা বাদ দিবেন কেমন তারা মাংস খাবেন কম ঠিক আছে আর মাংস কম খাবেন ভাত খাবেন না তারা সবজি খাবেন তাদের আপনাদের 90% হবে সবজি হ্যাঁ আর যারা শুধু ডায়াবেটিসে ভুগছেন শুধু ডায়াবেটিসে ভুগছেন তারা একটু মাংস কম খাবেন মাছ মাছ খেতে পারেন মাছ খেলে অসুবিধা নেই এটা মাংসের কাবাব তাও খেতে পারেন তাহলে আর যদি অটোমিনে ভুগছেন অটোমিনের সমস্যা কি অটোমিনটা আবার একটু কনফিউশন অটোমিন অনেক সময় ইনফেকশন থাকে তারপর কার্ব খাবেন না তারপর অটোমিনের ক্ষেত্রে মাংসটা কম খেতে হবে অ্যানিমেল ফ্যাট কম খেতে হবে ডায়াবেটিসের ক্ষেত্রে ভাতটা একেবারে বাদ মাছ মাংস ডিম খেতে পারবেন অল্প অল্প হ্যাঁ মাংসটা একটু কম খাবেন মাছ মাছ এবং ডিম একটু বেশি খেলে অসুবিধা নেই আমি ডিম রাখি না কারণ ডিমটা আপনাদেরকে আমি সেলফি দেখিয়েছি না আর সবজি সবাই খেতে পারবে যে অটোইমিউন বা ডায়াবেটিক পেশেন্ট বা হার্ট ডিজিজ পেশেন্ট তার একটু বেশি খাবে হার্ট ডিজিজ পেশেন্টরা মাস্ট আপনারা সালাদ খাবেন সালাদে কি রাখবেন দেখেন যে বেল পেপার এই যে শসা টমেটো তারপরে যদি বেল পেপার না থাকে আপনারা ইয়ে করতে পারেন ক্যাবেজ ক্যাবেজ যে পাওয়ারফুল ফর দ্য ডাইজেশন অ্যান্ড ইউনো এইচ পাইলোরি অ্যান্ড সব ধরনের পেটের সমস্যার জন্য ক্যাবেজটা খাবেন তারপরে ইউনো ল্যাটুস আছে তারপরে এইভাবে আপনারা মিক্স করতে পারেন আপনারা এর মধ্যে আরও অনেক কিছু আনতে পারেন তাই না যেটা আমি সবসময় বলি আপনারা এখানে খেয়ে আনতে পারতেন স্যালারি আনতে পারতেন আনতে পারতেন তাই না তো এটা হচ্ছে যে সিয়া সিয়াসিড যেটা বাংলা মানে তোকমা দানা বলে তো সিয়াসিডের মধ্যে আমি কি দিয়েছি আমি লেবু দিয়েছি আমি সুগার যেহেতু আমি অ্যাভয়েড করি তো আমি ন্যাচারাল সুগার দিয়েছি হানি অথবা ডেট সুগার আমি ইউজ করি বেসিকলি বাসায় কোকোনাট সুগার আমি ইউজ করি আর দুধ তো বললাম দুধের তারে আর ও অনেক কাজ করছে এই মুহূর্তে আপনার হয়তো এনজয় করেছেন তাহলে বুঝতে পেরেছেন ডায়াবেটিস পেশেন্টরা ভাত খাবেন না অটোমিন পেশেন্টরা মাংস কম খাবেন ভাত অনেক কম খাবেন আর হার্ট ডিজিজ পেশেন্টরা যদি ডায়াবেটিস না থাকে এই সবই খাবেন মাংস অনেক কম খাবেন হার্ট ডিজিজ পেশেন্টের জন্য র ভেজিটেবল মাস্ট হিমোগ্লোবিন লো র ভেজিটেবলটা আপনার জন্য সালাদটা আপনার জন্য মাস্ট মনে রাখবেন ঠিক আছে আর স্যুপটা দেখালাম আর এই হচ্ছে আইটেম মাংস যার যেটুকু সামর্থ্য আছে আর এটা একটু দেখাই এটা হচ্ছে ইফতারে এখন ইফতারে অনেকে খুবই ম্যাড যে ফেসবুক জুড়ে লিখবে রমজানে ভাজা পোড়া খাবেন না আমি বলবো ভাজা পোড়া কেন খাবেন না আপনি যদি নারিকেল তেল দিয়ে ভাজেন অথবা আমরা বেক করেছি নারিকেল তেল দিয়ে ভাজেন বা বেক করেন তাহলে তো আপনার কোনো সমস্যা নেই হ্যাঁ পুষ্টিগুণ কমে গিয়েছে আর এই যে এটা কিন্তু হুইট হুইট দিয়ে বানানো হয়নি এটা রাইস রুটি দিয়ে রাইস ফ্লাওয়ার দিয়ে রুটি থেকে তৈরি করা হয়েছে সো আমরা জেনেটিক্যাল মডিফাইড হুইট মুক্ত ফ্যামিলি আমার তো এর মধ্যে কি আছে এর মধ্যে ভিতরে মাংস আছে একটু একটু ভেজিটেবল রোল করা হয়েছে এটা প্রিয় বাংলা ভাষাভাষী ভাই বোনেরা আমার যে হেলথ টিপসগুলো এবং বিভিন্ন রোগের নন মেডিসিনাল যে চিকিৎসাগুলো যে যেখান থেকে শুনছেন যদি ভালো লাগে থাকে আপনারা আপনাদের জীবনে অ্যাপ্লাই করুন এবং আমাকে জানান আপনাদের লেখা আপনাদের কমেন্ট আপনাদের লাইক এগুলো আমাকে উৎসাহিত করবে আপনাদের জন্য আরও ভিডিও নিয়ে আসতে এবং সবাই সবাইয়ের সাথে শেয়ার করুন যাতে প্রত্যেকেই প্রত্যেকের উপকারে আসতে পারি আর যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন রাখুন যাতে করে আমার ভিডিও আসা মাত্র আপনি পেয়ে যেতে পারেন থ্যাংক ইউ